ঢিলে ঢালা হলেও লকডাউন এবং এক ডোজ হলেও 3 কোটির বেশি মানুষকে টিকার আওতায় আনা, এই দুই কারণে করোনা সংক্রমণ কমেছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই। তবে ভবিষ্যতে ডেল্টার মতো করোনার অধিক সংক্রমক ধরন দেশে এলে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা তাদের। কারণ হিসেবে বলছেন, বর্তমানে স্বাস্থ্যবিধি মানতে মানুষজনের মধ্যে একেবারেই ঢিলে ঢালা ভাব। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। এবছরের জুলাই আগস্ট মাসে করোনা যেন তার রূপ চিনিয়েছে। আক্রান্তদের চাপে তিল ধারণের জায়গা ছিল না দেশের হাসপাতালগুলোতে। সেপ্টেম্বরের শুরু থেকে সেই চিত্র বদলাতে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল কয়েকদিন ধরে দেশে করোনা সংক্রমণের হার 5% নিচে। সংক্রমণের এমন নিম্নগতি স্বস্তিদায়ক হয়ে এসেছে দেশের মানুষের কাছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মূলত দুই কারণে নেমে এসেছে এবারের করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। একটি হলো যে আমরা ওই গত যে কোরবানির ঈদ, তার আগে এবং তারপরে দুটি লকডাউন দেওয়া হয়েছিল এবং বলেছিলাম যে এই দুটি লকডাউনের আমরা কিছুটা ফলাফল পাব, হয়তো বা আরো বেশি পেতাম যদি আমরা খুবই কার্যকর লকডাউন অর্থাৎ একেবারে ঢিলে ঢালা ভাব না থাকতো। কিন্তু আমরা বলেছিলাম যে এটাও কাজ করবে। দ্বিতীয় যেটি, সেটি হলো যে আমাদের টিকাটা দ্বিতীয় পর্যায়ে যখন টিকা প্রাপ্তি অনেকটা নিশ্চিত হলো, রেগুলার টিকার সাপ্লাই আসছে, আমরা একটা গণটিকা দিলাম, তার বাইরে রেগুলার টিকাটা কখনো 1.5-2 লাখ থেকে শুরু করে 5 লক্ষ পর্যন্ত দিয়েছি। এ পর্যন্ত বাংলাদেশে গত 1-1.5 বছরে প্রায় শতকরা 50% মানুষ আক্রান্ত হয়েছেন। তারা চট করে পর মুহূর্তে আক্রান্ত হচ্ছে না, বিশেষ করে এবছরে আমাদের আক্রান্তের সংখ্যা অনেক বেশি, কাজেই তারা সহসাই আবার পুনরায় আক্রান্ত হওয়ার সেই আশঙ্কাটা নেই। করোনা সংক্রমণের এই স্বস্তিদায়ক পরিস্থিতি কি আবারও বদলে যেতে পারে? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তা নির্ভর করছে স্বাস্থ্যবিধি মানা আর করোনার নতুন কোনো ধরন আসলে তা কতটা ভয়ঙ্কর হবে তার উপর। সামাজিক মেলামেশা এবং মানুষের স্থানান্তর, চলাচলের স্থানান্তর যত বাড়বে পুনরায় সংক্রমিত হওয়ার আশঙ্কাটা তত বাড়বে। নতুন কোনো বিপজ্জনক ভ্যারিয়েন্ট না এলে আমাদের হয়তো বেশ আমরা কয়েক মাস সময় পাবো এই সংক্রমণের নিম্নগতিটা থাকার জন্য। যদি আমরা বেপরোয়া আচরণ করি, যেটা ইদানিং একটু লক্ষ্য করা যাচ্ছে, কিছু মানুষ আবারও মাস্ক পরছেন না, মাস্ক নিয়ে থুতনির নিচে নামিয়ে রাখছেন, এই জিনিসগুলো যদি কন্টিনিউ করে ব্যাপক আকারে, তাহলে কিন্তু আমরা আবারও দেখা যাবে আমাদের সংক্রমণটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে করোনা সংক্রমণের হার শূন্য হবার পর অন্তত 14 দিন নতুন করে কেউ আক্রান্ত না হলে সেই দেশ করোনা মুক্ত বলে ধরে নেওয়া হবে। রোকনউদ্দিন, NTV News, ঢাকা।